আপনি ফেসবুক ব্যবহার করবেন, ফেসবুক যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনি ইউটিউব ব্যবহার করবেন, ইউটিউব যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনি দামি ফোন, স্মার্টফোন, আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ করবেন, ফোনে যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। আপনি যদি অটোমেটিক হয়ে যান, ডাইরেক্ট হয়ে যান, দরকারে বেদরকারে সারাদিন শুধু মোবাইল হাতাইতে থাকেন, সারাদিন মোবাইল স্ক্রল করতে থাকেন, সারাদিন শুধুমাত্র একের পর এক ফেসবুক অ্যাপ খোলেন, অমুক অ্যাপ খোলেন, তমুক অ্যাপ খোলেন, কাজেও খোঁজেন অকাজেও খোলেন, দিনের বেশিরভাগ সময় নষ্ট করেন, তাহলে মনে রাখবেন এই জীবনে আপনার কোনো অর্জন হবে না। আপনার এই নেশা আপনাকে ধ্বংস করবে, দুনিয়ার জীবনকে ধ্বংস করবে, আখেরাতকে ধ্বংস করবে। রমজানের শ্রেষ্ঠ সময় নিজেদেরকে এই সমস্ত বদভ্যাস থেকে সরিয়ে আনার জন্য, নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শেখানোর জন্য। রোজা মানেই বিরত থাকা, রোজা মানেই হলো নিয়ন্ত্রণ করতে শিখা। অতএব আমরা মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে একান্তে দোয়া করার সুযোগ হবে, একান্তে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হবে। একান্ত বলতে আজকাল কিছু নাই, একান্ত সব সময় গুলো মোবাইল নিয়ে গেছে, টয়লেটের ভেতরে একান্ত থাকে তখনও মোবাইল আমাদের হাতে থাকে, আমরা নির্জন কক্ষে থাকি তখনও আমাদের হাতে মোবাইল থাকে, আমরা একা একা থাকি তখনও আমাদের মোবাইল থাকে, ঘুমাইতে যাই শোয়ার সময় নিরিবিলি কোনো কাজ নাই তখনও মোবাইল হাতে থাকে। এই মোবাইল আমাদেরকে বন্দি করে ফেলেছে, এই মোবাইল আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে। ভাইরা আমার, এই মাসটা একটা মাসের জন্য আপনার যদি সৎ সাহস থাকে, আপনার এই স্মার্টফোন হয় বন্ধ করে দেন, আর না হলে এই অ্যাপগুলো ডিলিট করে দেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেন। আবারও বলছি, রোজা মানেই হলো নিজেকে নিয়ন্ত্রণ করা শিখা। আপনি যদি ডাইরেক্ট হয়ে যান, দরকারে বেদরকারে মোবাইল ধরেই আপনি ফেসবুক, আপনি ইউটিউব হাতাচ্ছেন, দরকার ছাড়াও ঘন্টাকে ঘন্টা আপনি স্ক্রল করতেছেন উদ্দেশ্যহীনভাবে, তার মানে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন, আপনি এখন অসুস্থ হয়ে গেছেন। এই মোবাইলে আপনাকে চালাচ্ছে, মোবাইল আপনার ড্রাইভার হয়ে গেছে, ইঞ্জিন হয়ে গেছে, আপনি এখন বগি হয়ে গেছেন। বেশিরভাগ যুবকরা আমাদের সমাজে আজকাল, তারা ইঞ্জিন না, তারা হলো বগি। তাদের ইঞ্জিন হলো এই মোবাইল ফোন, তাদের ইঞ্জিন হলো ফেসবুক, তাদের ইঞ্জিন হলো টিকটক, তাদের ইঞ্জিন হলো ইউটিউব। এগুলো তাদেরকে চালায়, যেদিকে টানে সেদিকে চলে, যেদিকে দৌড়ায় সেদিকে দৌড়ে, এবং এগুলোর পিছু পিছু চলতে থাকে, সেগুলোর মধ্যে বুধ হয়ে থাকে, বন্দি হয়ে গেছি আমরা। যেই বন্দিত্ব আমরা ফিল করছি না, অনুভব করছি না, নিজের মাকে সময় দেওয়ার সুযোগ নেই, নিজের স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ নেই, সন্তানকে আমরা সময় দিতে পারি না, অন্য সব কিছু বাদ দেন নিজেকে সময় দিতে পারি না, আল্লাহর সাথে একটা মাস চলে যায় কথা বলতে পারি না। ইফতারের আগেও মোবাইল টিপি, সাহারির আগেও মোবাইল টিপি, তারাবির ফাঁকে ফাঁকেও মোবাইল টিপি, অনবরত আমরা মোবাইল টিপতে থাকি। ভাইরা আমার, এই রোগটা আমাদের মধ্যে আজ প্রচন্ড ভাবে গ্রাস করে ফেলেছি কি ফেলেনি, অতএব এটার জন্য দরকার হলো নিজের সদিচ্ছা, যে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে শিখবো। আগে আপনি নিয়ত করেন যে আমি এটাকে নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ। যদি আপনি নিয়ত শুরু করেন এবং চেষ্টা শুরু করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি এখন থেকে কন্ট্রোল করেন যে আমি রমজান মাসে, ঠিক আছে, যদি মোবাইল টিপতেই হয় আমার, আমি এতটা থেকে এতটা টিপব, এই টাইম থেকে এই টাইম টিপব, এর বাইরে আমি খুলবই না, আমি নেটের কানেকশনই আমি আমার মোবাইলে রাখবো না, অথবা এই মোবাইলের অ্যাপগুলো আমি টাচই করব না। নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক বরকত হয়ে গেছে, অনেক বরকত হয়ে গেছে। ভাইরা আমার, আমাদের গোটা জীবনকে যদি আমরা হিসেব করি, দেখবেন গোটা জীবনে গড়ে কথার কথা আপনি যদি 60 বছরের হায়াত পান, প্রতিদিন যদি গড়ে আপনি 8 ঘন্টা করে ঘুমান, তাহলে 3×8=24, তার মানে আপনার পুরো দিনের 1/3 আপনি প্রতিদিন ঘুমাইলেন, তাহলে 60 বছরের জীবন থেকে 8 ঘন্টা করে যদি প্রতিদিন চলে যায় ঘুমে, তাহলে কত বছর যায়? 20 বছর চলে যায়, 1/3। 60 বছরের জীবন থেকে 20 বছর চলে গেল শুধু ঘুমে। এবার আসেন, 8 ঘন্টা যদি আপনি গড়ে প্রতিদিন ডিউটি করেন, প্রতিদিন গড়ে আপনি চাকরি করেন আর দোকানদারি করেন, 8 ঘন্টা করে যদি গড়ে করেন, যাইতে আসতে যে পথে যায় সে সময় যায় সেটা বাদে দিলাম, শুধু 8 ঘন্টা করে যদি প্রতিদিন আপনি ডিউটি করেন, তাহলে আপনি হয়তো কখনো কম কখনো বেশি করেছেন, ছোটবেলায় করেন নাই বড় হওয়ার পর ওভারটাইম করেছেন, গড়ে 8 ঘন্টা যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে 40 বছরের জীবন থেকে আরো 8 করে যদি প্রতিদিন বাদ যায়, তাহলে আর কত বছর গেল? আরো 20 বছর গেল, থাকলো কয় বছর? 20 বছর। মনে রাখেন, আপনি 60 বছর হায়াত পেয়েছেন, 60 বছর না,
আপনি মূলত 20 বছরের হায়াত পান নাই সেটাও চলে যাবে কারণ এই ঘুম এবং আমাদের কাজের বাইরেও আরো কাজে আমরা সময় নষ্ট করি কি করি না সময় ব্যয় করি কি করি না আপনি খাওয়া দাওয়ার পিছনে প্রতিদিন কত সময় আপনার ব্যয় হয় টয়লেটে কত সময় আপনার ব্যয় হয় যাওয়া আসা রাস্তাঘাটে কত সময় ব্যয় হয় আড্ডাবাজি সময় দেয়া গল্প এগুলাতে কত সময় ব্যয় হয় হাই হেলাতে কত সময় ব্যয় হয় এই সবগুলোকে আপনি একত্র করেন গড়ে প্রতিদিন কমের পক্ষে 4 ঘন্টা দেখবেন এগুলোতে যায় পথে আসা যাওয়া আপনার খাওয়া দাওয়া আপনার টয়লেট গোসল আপনার অন্যান্য ব্যক্তিগত কাজ মোবাইল ফোনে কথাবার্তা বলা বা ডাইরেক্ট কথাবার্তা বলা হাই হ্যালো করা আড্ডাবাজি করা যদি 4 ঘন্টাও যদি প্রতিদিন গড়ে বলেন 4 ঘন্টার বেশি যায় যদি 4 ঘন্টাও ধরেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই 20 বছর থেকে আরো 10 বছর চলে গেল আর থাকলো কত বছর 10 বছর ভালো করে বুঝেন এই 10 বছরের কত বছর আপনার হাতে আছে বিশেষ করে আজকের এই মোবাইল ফোন প্রজন্মের এই সময়টাতে যদি আমরা মোবাইল টিপার সময়টাও অ্যাড করি প্রতিদিন গড়ে আপনি কত সময় মোবাইল টিপেন এটা যদি কাউন্ট করেন এবং কাউন্ট করা যায় হিসাব করে যদি বের করা হয় আপনি দেখবেন আপনার জীবনে সব মিলিয়ে 60 বছরের মধ্যে 3-4 বছর আপনি টিকাইতে পারতেছেন না তাহলে এই 3-4 বছরও এইটুকুও যদি আল্লাহর ইবাদতে আপনি না কাটাইতে পারেন কিয়ামতের ময়দানে কোন মুখে আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন আল্লাহ যদি বলেন 60 বছর তোমাকে দিয়েছিলাম তুমি 60 বছর থেকে মাত্র 5টা বছরও আমার জন্য নিবেদন করতে পারলা না একান্তে আমার সাথে কথা বলতে পারলা না বাকি সবগুলো তোমার হেলায় ফেলে তুমি কাটিয়ে দিয়েছো কি জবাব দেওয়ার আমাদের সুযোগ থাকবে ভাইরা আমার এইজন্য এই রমজান মাসে আসুন আমরা আর কিছু না পারি মোবাইল ফোন নিয়ন্ত্রণ করি দেখবেন অনেক কাজ করতে পারবেন মোবাইল নিয়ন্ত্রণ করতে পারলে আপনি দেখবেন দোয়া আসবে অটোমেটিক আমাদের দোয়ার জন্য সবচেয়ে বড় বাধা হলো এই ফোন কারণ এটা আমাদেরকে দোয়া করতে দেয় না হয়তো আপনি দোয়া করবেন ইফতারের আগে এখন প্রস্তুতি নিছেন হঠাৎ করে দেখতেছেন মোবাইলে নোটিফিকেশনের আওয়াজ বেজে উঠছে আপনার পোস্টে কিছু নতুন লাইক আসছে কিছু কমেন্ট আসছে আপনি খুলে সেগুলো দেখলেন দেখে এখন চিন্তা করলেন এরকম একটা কমেন্টের জবাব না দিয়ে হয় এবার দিলেন আপনি জবাব দেওয়ার পিছনে লেগে গেলেন শেষ আপনার দোয়া ঠিক না বে ঠিক ভাইরা আমার এই মোবাইল ফোন থেকে আমাদের অর্জনের চাইতে ক্ষতি বেশি হচ্ছে এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে জানি তাহলে এটা আমাদের উপকারে আসবে আর যদি নিয়ন্ত্রণ না করি ডায়রিয়ার রোগী যেরকম টয়লেটে যাওয়া আসাটা তার হাতে না তার ইচ্ছায় হয় না ডাইরেক্ট হয়ে যায় আমরাও মোবাইল ফোন আমাদের মন মতো সুবিধা মতো হাতাই না মোবাইল ফোনে আমাদেরকে সারাদিন নাড়াচাড়া করে আমরা সেরকম ডাইরেক্ট হয়ে গেছি এই অসুস্থতা কাটায় উঠা দরকার কি দরকার না বলেন রমজানের চাইতে উত্তম কোনো সময় নাই আসুন সংকল্প করি কোন সব যুবকরা আছেন যারা নিয়ত করেছেন রমজানের বাকি দিনগুলোতে মোবাইল ফোনের ব্যবহারটাকে কন্ট্রোল করবেন যে ঠিক আছে আমি প্রতিদিন জোহর থেকে আসর অথবা আসরের পরে 1 ঘন্টা অথবা রাতে আধা ঘন্টা আমি এই টাইমটাতে মোবাইল ব্যবহার করব বাকি টাইম আমি মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ঢুকব না এরকম নিয়ন্ত্রণ করে নিজেকে একটা রুটিনের মধ্যে আনতে পারবো এরকম নিয়ত যারা করেছেন একটু হাত তোলেন দেখি আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমরা সবাই আজকাল মোবাইলে বন্দী আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের জীবনটাকে প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের জীবনকে প্রোডাক্টিভ জীবন তৌফিক দান করেন আল্লাহ রমজানকে প্রোডাক্টিভ রমজান হিসেবে কাটানোর তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের জীবনকে আপনি সফল করে দেন আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে সফলতা এনে দেন আল্লাহ চাকরিজীবীদের সফলতা এনে দেন আয় আল্লাহ আমাদের সার্বিক কাজে আপনি সফলতা এনে দেন আল্লাহ আমরা হাত তুলে দোয়া করেছি নিয়ত করেছি আল্লাহ আপনি আমাদের সমস্ত নিয়তগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মোবাইলের বন্দী দশা থেকে আপনি আমাদের সবাইকে নাজাত এবং মুক্তি নসিব করুন মাশাআল্লাহ আপনারা সবাই নিয়ত করেছেন তো নাকি এমনি হুদায় হাত তুলছেন অযথা হাত তুললে কোনো লাভ হবে আমরা তো নিয়ত করেছি আমি আগেই বলেছি আপনি সংকল্প করেন দেখবেন সব সহজ মানুষ পারে না এমন কিছু আছে দুনিয়াতে অর্থাৎ মানুষের সাধ্যের ভিতরে যত কাজ আছে এগুলো সবগুলোই মানুষ চাইলে করতে পারে কিন্তু দরকার হলো সদ ইচ্ছা আপনি মোবাইলটাকে যদি এই মাসটা নিয়ন্ত্রণ করতে শিখেন আপনি নিশ্চিত থাকেন আপনি যদি ছাত্র হয়ে থাকেন আপনার রেজাল্ট ভালো হবে চাকরিজীবী হয়ে থাকেন আপনার কর্মস্থলে আপনার রেপুটেশন ভালো হবে ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসা ভালো হবে রমজান মাসে ইবাদত গন্দি করবেন সেটাতে বরকত হবে
শর্ত হলো আপনার সময়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মোবাইল ফোনের আসক্তি নেশা এটা মাদকের নেশার চাইতেও মারাত্মক। মাদক মানুষের এত ক্ষতি করতে পারে না, এই মোবাইল ফোনের নেশা যত ক্ষতি করতে পারে, ঠিক না ভাই? ঠিক। নিজেরা তো নিজেরা, আমাদের মা বোনরা, আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ছোট বড় সবাই, এমনকি আজকাল মুরব্বীদের কথা দেখা দেয়, আগে মুরব্বীদের হাতে তাজবি, এখন কোন কোন মুরব্বীর হাতে তাজবির জায়গায় মোবাইল উঠে গেছে। ভাইরা আমার, এই রমজান মাসে একটা মাসের জন্য নিয়ন্ত্রণ করা শিখেন। আমি অনেক মানুষকে চিনি ব্যক্তিগতভাবে, অনেক যুবককে আমি চিনি, যেই যুবক ফেসবুক অ্যাপ ডিলেট করে ফেলেছে তার মোবাইল থেকে এই মাসের জন্য। সাহস দরকার, এগুলোর জন্য বুকে বল দরকার, সাহস করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার জন্য হিম্মত লাগে। নিজের অপারেশন সবাই নিজে করতে পারে না, আপনার নিজের অপারেশন নিজে করতে চান তাহলে মোবাইল ফোন থেকে এই সমস্ত অ্যাপ, যে অ্যাপগুলো আপনার টাইম কিল করে, যেগুলো আপনার টাইম খেয়ে ফেলে, আপনার সময় নষ্ট করে, আপনার রমজানকে বরবাদ করে দেয়, আপনি আপনি আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে একটু নির্মল হাসি হাসতে পারেন না মোবাইল ফোনের আসক্তির কারণে, ঠিক না ভাই? ঠিক। আপনি আপনার বাবার মুখের দিকে তাকিয়ে একটু নির্মল হাসি দিতে পারেন না। আপনি কপাল পোড়া নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি একটু ভালোবাসার হাসি হাসতে পারেন না। স্বামীর দিকে তাকিয়ে হাসতে পারেন না, কারণ আপনার মাথায় ফেসবুক লাইক কয়টা পড়লো, কমেন্ট কয়টা পড়লো, রিপ্লাই কয়টা হলো, গালি কয়জনে দিল, বাহাবা কয়জনে দিল, আপনার ভিডিওতে ভিউ কয়টা হলো, এই ধান্দা টাকা পয়সাও এত গণেন না লাইক যে পরিমাণ গণেন। এই নেশা আমাদেরকে শেষ করে দিচ্ছে কি দিচ্ছে না ভাইরা আমার? অতএব দরকার সংকল্প। এই সংকল্পের জন্য রমজানের চাইতে উত্তম কোনো সুযোগ নাই। শয়তান বন্দী আছে, শুধু প্রবৃত্তি আপনাকে উস্কাচ্ছে, আপনার মন আপনাকে উস্কাচ্ছে। মনটাকে কন্ট্রোল করা শিখেন, অ্যাপগুলো ডিলিট করে ফেলেন, নিয়ন্ত্রণ করেন, এর বাইরে আমি ব্যবহার করব না। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন, অন্তর থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আমাদের শত্রু এবং বন্ধু চিনতে হবে, এবং যে স্মার্টফোন আমাদের জীবন শেষ করে দেয়, টাইম শেষ করে দেয়, আল্লাহ থেকে দূরে সরায়, আমাদের বন্ধু হতে পারে না। আর কিচ্ছু যদি করতে না পারেন ভাইরা, আসর থেকে মাগরিব পর্যন্ত মোবাইলটা বন্ধ করে ফেলান, আর ভোর রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে, তারাবির নামাজের আগে মোবাইল বন্ধ করেন, অন্তত ফজরের পর পর্যন্ত আর মোবাইলটা খুলেন না। তাহলে কি হবে, শোয়ার সময় একটু দোয়া করতে পারবেন, ভোর রাতে উঠে একটু দোয়া করতে পারবেন, হ্যাঁ সাহরির সময় একটু দোয়া ইবাদত করতে পারবেন, ফজর নামাজটা ঠিক মতো পড়তে পারবেন, ইফতারের আগে একটু দোয়া করতে পারবেন, বিকালে সময়টা দোয়ার সময়, এটা কবুল হবে, দোয়া কবুল হওয়ার একটা সময়, সকাল সন্ধ্যা জিকিরের সময়, এই টাইমটাতে আল্লাহর ইবাদত জিকির করতে পারবেন। অন্তত এই টাইমগুলো কন্ট্রোল করা শিখেন, বন্ধ করে ফেলেন। চেষ্টা করলে সম্ভব হবে না ইনশাআল্লাহ। অসম্ভব বলতে কোনো কিছু আছে? এখন যদি আপনাকে পুলিশ ধরে নিয়ে যায়, জেলখানা ঢুকায় দেয়, মোবাইল সহ দিবে না মোবাইলটা রেখে দিবে, তখন ফেসবুক ছাড়া আপনি বাঁচতে পারবেন না? পারবেন না। ইউটিউব টিকটক ছাড়া চলবে কি চলবে না? সবই চলবে। ওই যে এক দোস্তকে পুলিশ ধরে মাইর দিছে, অনেক মাইর দেওয়ার পর ওই লোক মাইরটের খেয়ে যখন ছাড়া পাইছে, এক দোস্ত বলছে, দোস্ত এত মারা মারল তোরে, আমি দূর থেকে দেখে চিন্তা করলাম শুধুমাত্র কেমনে খাইলি তুই, এটা এত জোরে জোরে মায়ের, এটা কিভাবে খাইলি, সম্ভবটা কেমনে হলো, আমার তো মনে হচ্ছিল যে এটা দিলে আমি মরে যাব, তুই বাঁচলি কিভাবে? তখন সে মায়ের খাওয়া দোস্ত বলছে, দোস্ত রে এটা কোনো ব্যাপার না, করে ধরে যখন দিবে তখন তুই বুঝবি কেমনে খায়, এটা খাইলে বুঝবি এটা খুব সোজা। ঠিক একইভাবে মানুষের সাধ্যে যা আছে মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি মনে করেন ফেসবুক ছাড়া আমি বাঁচবো না, ইউটিউব ছাড়া আমি বাঁচবো না, এগুলো ফালতু কথা। অনেক যুবক বলে, অমুক মেয়েকে, মেয়ের সাথে আমার হারাম সম্পর্ক হয়ে গেছে, অবৈধ সম্পর্ক হয়েছে, তার ছাড়া আমি বাঁচবো না। আমি বলি এটা ফালতু কথা, ধরে দুইটা চট করা দিয়া জেলখানা ভরে দিলে আপনিও পারবেন, আপনার চোদ্দ গোষ্ঠীও পারবে। মানুষ পারবে না যারা বলে এরা সব কাপুরুষ। আজ আমাদের যুবকদেরকে নিজেদের বদভ্যাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে। অপারেশন করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না বলে কোনো কিছু নাই, আপনার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আপনি পারবেন। আপনি না পারলে কে পারবে? আপনাকে পারতেই হবে, আপনাকে পারতেই হবে, কারণ পাড়া ছাড়া আর কোনো গতি নাই আপনার। আপনি যদি সফলতা চান, আপনি যদি সার্থক হওয়া চান, আপনি যদি রমজানকে নিজের করে নিতে চান, এই রমজানটা আমার হবে, আমার এই গ্রামে, আমার এই থানার মধ্যে এই রমজানটা আমার সবচেয়ে সফল হবে, এটা যদি চান তাহলে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করা শিখতে হবে। গোটা দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম পরে করেন, আগে নিজে যে অন্যায়ের ভিতরে ডুবে আছেন সেটার সংগ্রাম করা ধরেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ।
অসম্ভব বলতে কিছু নাই ভাই, অমুকরে ছাড়া আমি বাঁচবো না হুজুর কি করব। আরে বাঁচবেন না মানে আপনি আমার কাছে আসেন কেমনে বাঁচেন না না বাঁচেন আমি দেখি, আপনি বাঁচবেন আপনার চোদ্দ গোষ্ঠীও বাঁচবে, জেলখানা ভরে দিলে দেখবেন যে কেমনে বাঁচেন। শয়তান এগুলো বুঝায় যে অমুকরে ছাড়া আমি বাঁচবো না। আরে অবৈধ সম্পর্ক আবার কিসের বাঁচবেন না, বিয়ে হয়ে গেলে দেখবেন দুই দিন পরে বলবেন যে অমুকরে ছেড়ে যাইতে পারলে বাঁচি। কখনো অবৈধ সম্পর্কে শান্তি থাকতে পারে? যুবকরা আপনারা হলেন নতুন গাড়ির মতো, নতুন গাড়ির মতো। বুড়া মুরব্বীরা পুরান গাড়ির মতো, পুরান গাড়ি ব্রেক দিলেও আরো কয়াত যায়, নতুন গাড়ি ব্রেক দিলে জায়গায় থেমে যায়, ঠিক না বে? ঠিক। যুবকরা যদি ইচ্ছা করে আমি বদভ্যাস ছেড়ে দিব, মোবাইল ফোনকে আমি ব্যবহার করব, মোবাইল ফোন আমার ব্যবহার করবে না, মোবাইল ফোনকে আমি নিয়ন্ত্রণ করব, কখন ব্যবহার করব কি করবো এটা আমার ব্যাপার, মোবাইল আমাকে অটো ডাইরেক্ট বানায় ফেলবে, সারাদিন ওটার ভিতরে ডুবাই রাখবে, আমার মা বাপ চিনবো না, ভাই বোন চিনবো না, এটা হতে পারে না। এই ইচ্ছা যদি মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা যদি যুবকরা করে, সম্ভব কি সম্ভব না? অতএব আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে মোবাইল ফোন নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন, রমজান মাসের প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন।